নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে বাড়ছে করোনা সংক্রমণ। গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত আরো 20 জন, এদের মধ্যে 6 জন ডাক্তারি পড়ুয়া, 5 জন চিকিৎসক, 5 জন নার্স ও 4 জন স্বাস্থ্যকর্মী। এই নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 67। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে বাড়ছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় আক্রান্ত আরো 20 জন, এদের মধ্যে 6 জন ডাক্তারি পড়ুয়া, 5 জন চিকিৎসক, 5 জন নার্স ও 4 জন স্বাস্থ্যকর্মী। এই নিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 67। নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে বাড়ছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় আক্রান্ত আরো 20 জন। সংক্রমণ মোকাবিলায় সোনারপুর রাজপুর পুর এলাকায় সপ্তাহে 4 দিন বন্ধ থাকবে বাজার। গতকাল থেকেই শুরু হয়েছে বিধিনিষেধ। সেই মতো বাজার পরিদর্শনে যান বিধায়ক ও পুলিশ আধিকারিকরা। অন্যদিকে বাসন্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে 7টি বড় বাজার। আছড়ে পড়েছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। দক্ষিণ চব্বিশ পরগনায় গত 2 দিনে 3 গুণ বেড়েছে সংক্রমণ। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে জেলার 2 প্রান্তে বাজারে ঝাঁপ ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সোনারপুর রাজপুরের মতো বাজার বন্ধ রয়েছে বাসন্তীতেও। বাসন্তীতে অ্যাক্টিভ কেসের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছেছে প্রায় 50-এ। এই পরিস্থিতিতে এলাকার 7টি বড় বাজার বৃহস্পতিবার থেকে 5 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিন দোকানপাট বন্ধ থাকলেও বিনা মাস্কে ঘোরাঘুরি করতে দেখা যায় অনেককে। কয়েকজনকে কান ধরে ওঠবোস করিয়ে মাস্ক পরিয়ে ছেড়ে দেওয়া হয়। আগামী 5 দিন আমরা বাজার বন্ধ রাখবো, পুরোপুরি বন্ধ থাকবে, এবং আমরা এমনি মাইকিং এবং মাস্ক পরার উপরেও জোর দিচ্ছি। প্রতিদিন 100-এর বেশি টেস্ট করছি এবং আমরা এখন 5 দিনে আরও নাম্বার অফ টেস্ট আরও বাড়িয়ে দেব, এবং তাতে আমরা একটা বুঝতে পারবো যে এই যে লকডাউন আমরা করছি তাতে আমরা কতটা ফল পাচ্ছি। 15 জানুয়ারি পর্যন্ত সোম মঙ্গল এবং বৃহস্পতি শুক্রবার বন্ধ থাকবে রাজপুর সোনারপুর এলাকার সমস্ত বাজার। 4 দিন বাজার বন্ধের সিদ্ধান্তের আজ প্রথম দিন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গড়িয়া বাজারে। সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে বাজারের প্রতিটি দোকান বন্ধ রয়েছে। পুলিশকে নিয়ে এদিন সকাল থেকে বিভিন্ন বাজার পরিদর্শনে যান সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম। 15 তারিখ পর্যন্ত যে নিষেধাজ্ঞা আছে তার মধ্যে কটা দিন বন্ধ থাকবে? 4 দিন। তো আমরা সেটাই দেখতে এলাম, কতগুলো দোকান এই সিদ্ধান্ত মেনেছে কি মানেনি। তো আমরা ঘুরে দেখলাম সবই মেনেছে, সবই দোকান বন্ধ আছে। কেউ কেউ ওই যে মাফলারটা জড়িয়ে রেখেছে, বলছে এটাই মাস্ক। তো ওই কিছু অসুবিধা হচ্ছে, তারা ওই মানে বোঝার ক্ষেত্রে তাদের ওই যখন পুলিশ দেখতে পাচ্ছে আমাদের দেখতে পাচ্ছে তখন মাস্ক পরে নিচ্ছে কিছু কিছু মানুষ, কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা দেখেছি যে মাস্ক পরছে, অনেক সচেতন হয়ে গেছে। তবে গড়িয়া স্টেশন রোডে দেখা গেল অসচেতনতার ছবি, মাস্ক ছাড়াই ঘুরছেন কেউ কেউ, ধমক দিয়ে মাস্ক পরায় পুলিশ। মাস্ক না পরার অভিযোগে সোনারপুর রাজপুর পুর এলাকায় 25 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুর এলাকা থেকে দ্বীপ অঞ্চল সংক্রমণ বাগে আনতে বিধিনিষেধের পাশাপাশি করোনা পরীক্ষা বাড়ানোর উপর জোর দিচ্ছে প্রশাসন। রঞ্জিত হালদার ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।